এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলতে আমার কোনো ভয় করছে না, কোনো লজ্জাও করছে না। জিওর মতন খারাপ নেটওয়ার্ক, জিওর মতন খারাপ নেটওয়ার্ক প্রোভাইডার বোধহয় আর দুটো নেই। এরা মানে সত্যি মানে ওয়ান কাইন্ড অফ চোর, মানে যেন তেন প্রকারে যে করেই হোক মানুষের টাকা পকেট থেকে ছিনিয়ে নেব, এরাই হলো জিও। আর জিওর আজকে আসল রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আমি একজন জিওর পোস্টপেইড ইউজার, আমার সঙ্গে কি হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের সকলের সঙ্গেই হবে যারা পোস্টপেড বা প্রিপেড ইউজার্স রয়েছেন। চলুন একসাথে ভিডিওটা দেখে নিই। আমি আশা রাখবো যে এই ভিডিওটা আপনি আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে আমায় হেল্প করবেন, কারণ আম জনতা জানুক জিওর আসল রূপ, জিওর আসল রহস্য। এবং আমি চাই এই ভিডিওটি জিওর কাছে যাক, জিও পর্যন্ত পৌঁছাক। অনেক সময় আমাদের কণ্ঠস্বর, আমাদের দাবি, আমাদের সঠিক দাবি পৌঁছায় না ব্র্যান্ডের কাছে, তাই জন্য তারা মনোপলি করে বেড়ায়। আমি চাইব আমার আপাত দর্শকের কাছে যে আপনারা আমার এই ভিডিওটি প্লিজ শেয়ার করুন এবং ব্র্যান্ডের কাছে পৌঁছানোর মতন ব্যবস্থা করে দিন। চলুন তাহলে আমি আসল রহস্য বলি। অ্যাকচুয়ালি আমি একজন প্রিপেড ইউজার এবং পোস্টপেড ইউজার জিওর, এবং জিওর সাথে সাথে আমি এই ভিআই কোম্পানিরও আমি পোস্টপেড ইউজার। যখন আমি ভিআই নিই পোস্টপেড, তখন আমার যে প্ল্যানটি পড়েছিল 249 আনলিমিটেড কল এবং 25 GB ডেটা 30 দিনের জন্য। এবার আপনি বলবেন পোস্টপেড কেন নিয়েছেন আপনি? পোস্টপেড একটা কারণেই নিয়েছি, পোস্টপেডের যে নেটওয়ার্ক সেটা আমার যেন মনে হচ্ছে কোথাও না কোথাও প্রিপেডের থেকে বেটার, এবং পোস্টপেডকে তারা সার্ভিস বেটার দেয় এবং নেটওয়ার্ক স্পিডও খুব ভালো এবং কল ড্রপস তেমন আমরা পাই না। আর 30 দিনের ব্যাপারটা থেকে যায়, নট 28 দিন। তো 249 এবং তার সঙ্গে জিএসটি রয়েছে। কিন্তু আমি জিওর অনেক পুরনো ইউজার, আজকে থেকে 3-4 বছর আগে থেকে ইউজ করছি জিওর পোস্টপেড, এবং আমার প্ল্যান হলো 199, যেটা আজকের ডেটে কিন্তু নেই 199, যেটাকে তারা বাড়িয়ে 299 করেছে। এবং হঠাৎ করে মেসেজ পেলাম যে আমার 199 যে প্ল্যান সেটা তারা রিভাইজ করেছে এবং 299-এ করে দিয়েছে। আমার কনসার্ন নিয়েছেন আপনারা? জিওকে বলছি, ইয়েস আমি জিওকে বলছি, আমার কনসার্ন নিয়েছেন আপনারা যে আপনি প্ল্যানটা রাখবেন কিনা? আমরা 199 প্ল্যানকে 299 করছি। আপনারা মেল করেছেন আমাকে আপনাদের ব্র্যান্ডের পক্ষ থেকে যে যে কাস্টমার ইউজ করছে 199 সে আদৌ অ্যাভেল করতে পারবে নাকি 299? হঠাৎ করে আপনারা প্ল্যান বাড়িয়ে দিলেন, হঠাৎ করে আপনারা দর্শক মানে ইউজার্স যারা তাদেরকে ইম্পোজ করছেন যে সেটা ব্যবহার করতেই হবে। মামার বাড়ির আবদার না, মামার বাড়ির আবদার। আজকে এই জন্য জিওর হাল এই রকম, আজকে প্রত্যেকে BSNL এর দিকে ছুটছে। আমি আজকের ডেটে বলবো যে জিওর থেকে এয়ারটেল ফার বেটার। জিও লুটছে, জিও চোর, এটা আজকে বলার আর কোনো অপেক্ষা রাখে না। তাই জিওর 199 প্ল্যান সেটা আমি জানি অনেক দিন আগে 299-এ কনভার্ট হয়েছে, কিন্তু আমাকে এতদিন বাড়ানো হয়নি। হঠাৎ করে গতকাল মেসেজ আসলো, মেল আসলো যে আপনার প্ল্যানটি এবার 299-এ। চলুন আমি 299 দেবো, 100 টাকা এক্সট্রা দেবো। 100 টাকারও দাম রয়েছে। আর 100 টাকা কি, 1 টাকারও দাম রয়েছে। কোনো কিছু ফ্রিতে আসে না মামু। তাই ওই 100 টাকার পরিবর্তে আপনি আমাকে কি সার্ভিস দিচ্ছেন এক্সট্রা? অর্থাৎ এইরকম করে যদি আপনি প্রত্যেকটি কাস্টমারের কাছে, যতজন পোস্টপেড ইউজার রয়েছে, কত টাকা ইনকাম করছেন, টাকা ইনকাম করার ভালো মানে ধান্দা না, ভালো ফাঁদ না, যে কাস্টমারকে আগে ডেকে নাও কম দামে তারপর তাকে মানে ফেলে দাও ফাঁদে। ঠিক প্রিপেডের ক্ষেত্রে আপনারা এরকম করেছেন। আপনারা প্রথমের দিকে 4G দিয়েছেন ফ্রি, তারপর 5G দিয়েছেন ফ্রি, এখন আবার আনলিমিটেড টু 5G যারা প্রিপেড ইউজ করে তাদের জন্য আবার বেঁধে দিয়েছেন যে মিনিমাম 2 GB বা 2.5 GB রিচার্জ করতে হবে, তবেই তুমি জিও টু 5G আনলিমিটেড 5G পাবে। মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার। এখানটায় 100 টাকায় আমি এক্সট্রা দেবো, 100 টাকা এক্সট্রা দেবো, তার উপর জিএসটি দেবো। আপনি 100 টাকায় আমাকে কি দিচ্ছেন? দিচ্ছে কিচ্ছু না মামু। সেই 25 GB যেটা আমি 199 টাকায় পেতাম, আনলিমিটেড কল যেটা আমি 199 টাকায় পেতাম, 100টা SMS পার ডে যেটা আমি 199 টাকায় পেতাম, আর ট্রু আনলিমিটেড 5G যেটা আমি 199 টাকায় পেতাম। তাহলে আমার ডেটা তারা বাড়ালো না, 25 জিবির জায়গায় যদি 30 জিবি করতো তাও বলতাম না, কিছুটা সার্ভিস দিয়েছে আমাকে এক্সট্রা, ঠিক আছে নিচ্ছে নেক, তাও তো এটা তাদেরকে অন্ধভাবে হেল্প করা। আজকের ডেটে জিও এগুলো করছে। তো আমি যথারীতি 199 প্ল্যান যখনই 299 হয়ে গেছে আমি পোর্ট করে নেব এবং রাখবই না জিওর পোস্টপেড। সত্যি করে বলছি, মানে এরা মানে রিলায়েন্স বা জিওর উপর কোনো বিশ্বাসে রাখা যায় না। এতদিন লোকে বলতো, আজকে মানে প্রমাণ হাতে নাতে। তো জিও শুধরাও, আবার বলছি শুধরাও, নাহলে তোমাদের ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকার। এই ভবিষ্যৎ থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই 199 প্ল্যান 299 করে দিল উইদাউট আমার কনসার্ন। তারা আমাকে ইম্পোজ করলো, ভাই বিলটা তো আমাকেই দিতে হবে, আবার বিল না দিলে তখন তো কলার চাপবা। তো একটাই কথা বলবো, যারা জিওর প্রিপেড ইউজার্স রয়েছেন আপনারা তো বুঝছেনই আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম, নতুন করে আর বলার কিচ্ছু নেই। যারা পোস্টপেড ইউজার রয়েছেন তারা নিশ্চয়ই আমার মতন শিকার হয়েছেন। কারা কারা পোস্টপেড ইউজার্স তারা কমেন্টস করুন, আপনাদের কাছে এই মেসেজ গেছে কিনা, মেল গেছে কিনা। তো কারা কারা জিওর অন্ধভক্ত তারাও কমেন্টস করেন। যাই হোক, এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। এ এক দারুণ ব্যবসার ফন্দি ভাই। তো জিও অবিলম্বে হটে যাবে, এইটুকুন আমি বললাম। জিওর মনোপলি আর থাকবে না। জাস্ট আরেকবার আপনাদের রিমাইন্ড করি, আপনারা হেল্প করুন, ভিডিওটি আপনারা লাইক করুন। লাইক করলে এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছাবে, আর আপনিও শেয়ার করুন। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।